করোনা মোকাবেলায় ঘোষিত সরকারের ছুটির তৃতীয় দিন আজ সকাল থেকেই রাজধানীর রাস্তাঘাট প্রায় জনশূন্য এই পরিস্থিতিতে সংকটে পড়েছেন কর্মহীন খেটে খাওয়া মানুষ তিনবেলা খাবার জোটাতেই হিমশিম খাচ্ছেন তারা মনির হোসেন রিকশার চাকা ঘুরলেই জুটবে পরিবারের খাবার ফাঁকা ঢাকায় চলাচল নিষিদ্ধ হলেও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই রাস্তায় ভয় তো কিছু করার নাই দেখেছে আমরা যদি বাইরে বাইরে মরবো রুগে বাসা বুঝে থাকলে মরবো না খায়া এখন আমাদের মানে দু অবস্থা এরকম যে মরার ছাড়া কোনো গতি নেই কাজুরির মাও বাড়িতে বসে কাটাচ্ছেন অনিশ্চয়তায় বাধ্যতামূলক এই কর্মবিরতিতে খাবারের যোগান পাবেন তো ভয় তো লাগে এখান তো ঘর থেকে বাইরে হয় ঘর থেকে বাইরে হওয়া ঘর থেকে বাইরে হয়ে না আমরা ঘরেই থাকতেছি কাজে যাইতে পারছি না তো ফোন দিছি ম্যাডামের কাছে ফোন দিদি জানাই দেয় ম্যাডাম ফোন আর ফোন ভাই বন্ধ করে রাখছে আমি অনেক কষ্ট মষ্ট করে চলে আগাই চলি আর আপনাদেরকে তো খাবারের ব্যবস্থা করার কথা আছে না কোনো ব্যবস্থা হয় নাই আমরা পাই নাই কোনো খাবার নিম্ন আয়ের প্রায় সব মানুষের জীবনই কাটছে এমন দুশ্চিন্তায় আগে তিন বেলা খেতে পেলেও এখন দু বেলাতেই চাহিদা মেটাচ্ছেন তাও কতদিন পারবেন জানা নেই সরকারি সহায়তা পাবার কথা থাকলেও তা এখনো মেলেনি তো কষ্ট করে চলতে হইতাছে তিন বেলা গাইতে দুই বেলা গাইতে হইতাছে কষ্ট করে বাজারে যাইতে যাইতে পারতেছি না গরুই কষ্ট করে তাহা লাগবো কোনো দান প্রাণ আমরা কোনো সরকার থেকে পাইনি এখনো কোনো অফিস থেকে এখনো পাইনি করোনা সংক্রমণ নিয়ে তেমন কোনো সচেতনতা নেই বস্তিবাসীর এদিকে দশ দিনের সাধারণ ছুটিতে রাজধানীর রাস্তাঘাট প্রায় জনশূন্য সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশের পাশাপাশি রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী সুমি রহমান টিভিসি নিউজ ঢাকা